हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। तो এখন বাজে হলো টাইম 6:30টা। মা দেখো এখানে কি করছে, আয়োজন করছে। আর কিসের আয়োজন করছে আমি তোমাদেরকে বলছি। তো তোমরা জানোই আম্বাপুচি চলছে। তো আজ রাতে কটার সময় জানি মা, আজ রাতে আমাকে ছাড়বে। তো ছাড়ার আগে আর কি আমাদের একটা পূজা দিতে হয়, বসন্তী মায়ের পূজা, মানে যেটা ভূমি পূজা বলে আর কি। তো সেই মার পূজা দিতে হয় আজকে। তো আমাদের নিয়মে হলো ভাত আর পাঁচটা ভাজা, আর এটা কি পাঁচ তরকারি ভাজা আর কি। আর এটা হলো কি জানি মা, মাটি পিঠা। এটাতে চালের গুঁড়ি দিয়েছে, তিল দিয়েছে, দুধ দিয়েছে, কিন্তু আর চিনিও তো দেবে, চিনি দেবে না, ও চিনি না, সরি সরি সরি, গুড় গুড় গুড়। অ্যাকচুয়ালি আমি বানাইনি কখনো, মাই বানায় প্রত্যেকবার, মানে আমার বিয়ের পর থেকে মাকে দেখছি করতে। তো আমি এখনো নিইনি, তো কিন্তু খালি জোগালি আমি, জোগান করে দিই আর মা করে রেডি করে ঠাকুর পূজাটা দেয়। তো দেখো এখানে বানা, দেখো এটা তো সবের আলাদা আলাদা নিয়ম থাকে। আমাদের মানে আমার শ্বশুরবাড়ির নিয়মে হলো তোমার ভাত আর পাঁচটা ভাজি আর তরকারি দিতে হয়, আর সাথে এই পিঠাটা। এই পিঠাটা কম্পালসারি, এটা দিতেই হয়। আর আর আমার মার বাড়িতে শুধু এই পিঠাটা দিত আর ফল প্রসাদটা দিত, আর এখানে ফল প্রসাদ আর ভাতটা দিতে হয়। তো এই জন্য তো ঠাকুরের ডেচকিগুলো আমি বের করতে ভুলে গেছি, আর এম সময় আজকে সন্ধ্যার সময় এসে গেছে অতিথি, যার জন্য একটু লেট হয়ে গেছে। না হলে মা সন্ধ্যার সময় দিয়ে ফেলে, তো লেট হয়ে গেছে পরে আমি এগুলো বের করা হয়নি। তো এই জন্য মা ভাতটা কড়াইতে বসিয়ে দিয়েছে, ঠাকুরের কড়াইতে। আর এখানে মা সব কিছু দেখো, সব ভাজি কেটে রেখেছে, ভাতটা নামানোর পরেই দিয়ে দেবে। আর যারা যারা আসামে দেখো তারা তো আম্বাপুচি বিষয়ে তো জানোই, আর যারা যারা জানো না তারা তো আজকাল তো ভিডিওতে সব কিছু দেখাই যায় যে এই পূজাটা কতটা অ্যাকচুয়ালি মেয়েদের জন্যই। যেরকম তিন দিন আমাদের মেয়েদের শরীরটা সেন্সিটিভ থাকে, তো ওরকম ঠাকুরদেরও থাকে। তো এই তিন দিন মাটি ঘুরা, গাছ থেকে ফুল ছিঁড়া, তারপর গিয়ে আরও কিছু 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 নিয়ম আছে যেগুলো মানে মানতে হয়। তো আজকে লাস্ট, আজকে থ্রি ডেজ, মানে পাঁচ দিন পর্যন্ত তো কামাখ্যা মন্দিরে পূজা হয়ই, পাঁচ দিন না সাত দিন পর্যন্ত। আর বাকি আজকে মানে সেই যেটা তিথি লাগে সেটা তিথিটা আজকে এন্ডিং, মানে এই জন্য এই পূজাটা দিয়ে সমাপ্তি দিতে হয়। আর এবার সাত দিন পর্যন্ত মেলাটা থাকেই গুয়াহাটিতে। তোমরা তো ইউটিউবে দেখেছো আজকাল, ইনফরমেশন না দিলেই হয়। তো মা তুমি তুমি কত বছর ধরে করছো এটা বিয়ের পর থেকে? সেখানে তো করে বোধহয় দিদিরা, তো মা করছে, মার পরে আমরা যদি পারি তাহলে করব, পারতেই হবে। আর এই যে মা করছে দেখো, আর কি বলছে, আর তোমাদের মা তোমার মার বাড়িতেও কি এরকম পাঁচ তরকারি ভাত দেয়? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব লবণ ছাড়া। সেটারও ঠিকই, এটা বসুমতী মার পূজা, মানে ভূমি পূজা। তো সেই বসুমতী মার উপরে আমরা তো অনেক কিছু করছি না, তো আমাদের তো এটাই মেইন। তো এই আজকে দিনেই মানে এই মানে বসুমতী মাকে পূজাটা দিতে হয়, যে আমরা এত কিছু করি এই তিন দিন পর্যন্ত। এই জন্য মাটির উপরে কোনো কিছু মানে ব্যথা দিতে হয় না আর কি। তো আজকে তিন দিন শেষ, এই জন্য মা এই পূজাটা দেবে। এই বছরে একবারই আসে এইটা, আর আমরা তো সব মার উপরেই করছি না মা। সেটারও ঠিকই, দেবাংশ দেখে ছুটে ছুটে এসে পড়লো ঠাম্মার সাথে রান্না করার জন্য। এটা তুমি কি করছো ঠাকুরের জন্য? আম্মা কি করছে আম্মা? না না, ফ্যান চালাবে না, ফ্যান চালাবে না, ফ্যান চালালে গ্যাসটা অফ হয়ে যাবে না। আম্মা দাঁড়াবে না, বসে বসে রান্না করছে আম্মা। তুমি করবে না, ধরবে না, গরম একটু করে না, একটু করে না, নো
भोग दीते কিন্তু এই মানে বসুমতী মার যেটা পূজা ওটা বাইরেই হয় সেটা মানে বসুমতীর উপরে গিয়ে দিতে হবে মা এখানে ভোগের থালাটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে একের পর এক ভাতের উপরে সব ভাজিগুলো দিয়ে দেবে কারণ কি আগের বার করেছিল যে আমার একটু একটু মনে আছে দেখবে এই যে পাঁচটা ভাজি সব উপরে মধ্যে দিয়ে দিয়েছে আর একদম উপরে দিয়েছে এটা মানে কলা গাছের ডিক মানে যেটা বোটানো পাতা থাকে সেটা সেটা দিয়েছে সেটাই পূজাতে দরকারই হয় মানে এটা লাগেই তো চলে আসলাম আমরা বাইরে তো যেহেতু বাইরে দেবে ভোগটা তো প্রথমে ঠাকুরকে ডাকতে হবে মানে আহ্বান জানাতে হবে যে তুমি আসো তো এখানে মা নমস্কার দিয়ে নিয়ে যাচ্ছে ঠাকুর ঘর থেকে বাইরে বাইরে পাটাটা দেবে এই পূজাটা বাইরেই দিতে হয় খোলা আকাশে মাটির উপর তো সবাই বাড়িতে দেখেছি আমি সবাই বাইরেই দেয় আর কেউ কেউ বাগানের ভিতরেও দেয় তো এসে গেছে আমাদের লিলিপুটগুলো কাঁসা খুন্তি পাতানোর জন্য শেষ প্রসাদ সাথে খাওয়া শেষ এখন আমি মা আর রুহি এখানে বসলাম আর বাই বাই যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও।